এদিকে বাঁধ ভেঙে বন্যার পানিতে তলিয়ে গেছে দিনাজপুর জেলা শহর। পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকার সাথে জেলাটির সড়ক ও রেল যোগাযোগ। স্থানীয় প্রশাসনের হিসেবে জেলার ১৩ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৩ লাখেরও বেশি মানুষ। খোলা হয়েছে ২৬৯টি আশ্রয় কেন্দ্র। ৮৮ সালেও দিনাজপুরের বন্যা পরিস্থিতি এমন ভয়াবহ হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। জেলা প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। এক রাতের বন্যার পানিতে দিনাজপুর শহরের এই অবস্থা। তলিয়ে গেছে ৭০ ভাগেরও বেশি রাস্তা। রাত থেকেই বন্ধ শহরের বেশিরভাগ দোকানপাট। গত কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানি বেড়েছে আর সেই পানি বাঁধ ভেঙে ঢুকে পড়েছে লোকালয়ে। পরিস্থিতি এতই ভয়াবহ যে প্লাবিত এলাকাগুলো থেকে বাড়িঘরের জিনিসপত্র সরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে রংপুর থেকে গিয়ে দিনাজপুরের বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। তারা ব্যবহার করছে ৪টি স্পিডবোট সহ নানা ধরনের সরঞ্জাম। শহরের কয়েক লক্ষ মানুষের পানিবন্দী আছে, ত্রাণ কাজ এবং উদ্ধার তৎপরতা করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। মাত্র ৪টি স্পিডবোট নিয়ে আমরা উদ্ধার কার্য এবং দুর্গত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমার কাছে খুব অপর্যাপ্ত অপ্রতুল্য মনে হয়েছে। ৮৮ সালে এরকম একটি বন্যা হয়েছিল, এরপরে এত বড় ভয়াবহ বন্যা দিনাজপুরে আর কখনো হয়নি। দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে বিরল, কাহারল, বীরগঞ্জ, নবাবগঞ্জ ও চিরির বন্দরের পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব উপজেলায় পানিবন্দী হয়ে আছেন ৩ লাখেরও বেশি মানুষ। শুধু জেলা শহরেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। দুপুরে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দুর্গত এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু করেছে সেনাবাহিনী। ৮৮ সালে বন্যা দেখছি আর এখন বন্যা দেখলাম, বাসা আমাদের কিছুই নাই, তিনের উপর দিয়ে পানি যাচ্ছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নৌযানের অভাবে বন্যাত্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সাহায্য পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।